নমস্কার বন্ধুরা, আমরা আবার চলে এসেছি আজকে আর একটা নতুন চ্যালেঞ্জ নিয়ে। হ্যাঁ, তো আজকে আমাদের কাছে অনেক কিছু আইটেম আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি বলে দিচ্ছি কোনটা কি। এখানে আছে ভাত, প্লেন ভাত, হ্যাঁ, আর এটা হচ্ছে এগ ফ্রাই। এখানে আছে মায়ের কাছেও যে আমার কাছেও তা এগ ফ্রাই। এখানে আছে চিকেন কারি, এটা আছে চিংড়ি মাছ কারি, প্রন কারি, আর এটা হচ্ছে মটন কারি। আজকে সব কারি নিয়ে বসে পড়েছি আমরা। আর এখানে আছে স্যালাড, আর স্যালাডের মধ্যে আছে শসা, পেঁয়াজ, টমেটো, লেবু, লঙ্কা, সব একসঙ্গে নিয়ে বসে পড়েছি, সব নিয়ে বসে পড়েছি। তাহলে চলো স্টার্ট করা যাক। আর তার আগে তোমাদের কি করতে হবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? আর তাহলে চলো চলো আর ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করে নিও। চলো তাহলে, চলো তাহলে শুরু করা যাক, লেটস গো। চলো প্রথমে কি খাবো, প্রথমে কি খাবো বল। প্রথমে একটা ডিম খেয়ে নি। চলো আমি একটা ডিম খেয়ে নি, তারপরে চিংড়ি মাছ খাই। আমাকে একটা দাও তুলে, ঠিক আছে ফ্রেন্ড? বড় বড় গলদা চিংড়ি নিয়ে বসে পড়েছি। এটা তো দুটো হাত লাগতে হবে, এটা খোলা যাবে না। না কাটি ঢুকিয়ে নিয়েছিলাম, না হলে তো আবার বেঁকে যাবে। হ্যাঁ, সবই বাড়িতেই রান্না করা আমাদের। বাবা আমি তো খুলতেই পারছি না, আমি একটা কামড়ে নিয়েছি। কি করে খুললে গো মা? এই তো পেরেছি। পেরেছিস? হ্যাঁ। বাবা দুটো হাত না হলে হচ্ছে না। না মাংস তুলে নি, দারুন। একটা লেগ নিলাম। গন্ধরাজ লেবু নিয়েছি গাছের, বাড়ির গাছের, অসাধারণ। যা গন্ধ বেরোচ্ছে না, এটা নিয়ে নাও চিকেনটা তো তোমার।
না আমি দেখছি মাথাতে শেষ করে পড়ছে নাকি মতনি মটনটা এখন নরম নরম হল এখন গালে লেগে গেল দারুন হয়েছে খুব ভালো হয়েছে খেতে আমি তো দুপিস নিলাম হাট তোর তো খাওয়া হয়ে গেল রে আমি তার জন্য ভেবেছিলাম জিতবো গ্রেভিটা নিয়ে নে খুব ঝাল লেগে গেছে বাবা কি কামড়ে ফেলেছিল তাড়াতাড়ি খাওয়া নিয়ে হাত ধার দিয়ে লড়াই চলছে বেশি কথাই হয় না এখন খাবার দিকে ফোকাস দিয়ে দিয়েছি ব্যাপারটা কি
মুখ তো দেখাতে হবে কিছু নেই আস্তে খাবার নিয়ে মুখে কেউ হাসে প্রচন্ড হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, সব শেষ হয়ে গেছে, কিচ্ছু আর বাকি। আমিও হারিনি, আমিও জিতে গেছি, দুজনে ড্র হয়ে গেছে, দুজনেই ড্র, দুজনেই তো প্লেট একসঙ্গে শেষ হয়েছে। কি বলছো বন্ধুরা, আজকে পানিশমেন্ট দেবো না? না, তাহলে দিচ্ছি না। দেখো তোমাদের এটা ভাল লাগলো কি ভাল লাগলো না আমাদের কমেন্ট করে বলো, যে পানিশমেন্ট দেওয়া উচিত ছিল না ছেড়ে দেওয়া উচিত ছিল? হ্যাঁ, ছেড়ে দেওয়াই উচিত, তাই না বলো? হ্যাঁ, তবে আমরা তো দুজনে একসঙ্গেই হয়েছি, বলো না? আমার তো থালা একসঙ্গেই খালি হয়েছে, তোমরা পরে বলবে। পরিষ্কার, হ্যাঁ পরিষ্কার, আমিও পরিষ্কার, সারা প্লেট পরিষ্কার, সব পরিষ্কার হয়ে গেছে। আজকে ভালো করে খাওয়া দাওয়া হলো, রান্নাগুলো খুব ভালো ছিল, খুব ভালো। হ্যাঁ, তাহলে বন্ধুরা দাদা, যে পানিশমেন্ট রাখছি না, তোমরা অবশ্যই কমেন্ট করবে কিন্তু আমাকে। আর তাহলে আজকে এখানে শেষ করি ভিডিওটা, তাহলে চলো চলো আজকের মতো, আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, আর লাইক শেয়ার করে দিও। চলো তাহলে, টাটা টাটা করে দাও। টাটা টাটা।